শেখ হাসিনা সরকারের 10টি মেগা প্রকল্প সহ উন্নয়ন ও সাফল্যের 41টি চিত্র তুলে ধরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবির শুক্রবার বেলা 11টায় উপজেলার কোলা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিতকরণ সহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পরে এই নন্দনকোনার এই রাস্তাটি পিড়ি ঢালাই করে দেওয়ার দায়িত্ব নিলাম, দায়িত্ব নিয়ে বলবো। আমি আবার বলি, আমি এমপি হই আর না হই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের একটি ক্ষমতা অবশ্যই থাকে, এই 1 কিলোমিটার রাস্তা করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আপনারা দোয়া করবেন, এই রাস্তার কাজটি আমি শেষ করে দিতে চাই। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করেছে, হাইওয়ে এই যে আজকে ঢাকা থেকে এক্সপ্রেস হয়ে আপনারা দেখেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট অভূতপূর্ণ পরিবর্তন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনাকে আবার নৌকায় ভোট দিবেন। আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী, আপনাদের আত্মীয়, আমি আপনাদের সাথে সুখে দুঃখে সবসময় থাকি। যখন করোনা হয়েছে, এই মহামারী ভয়ঙ্কর করোনার মধ্যে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যখন শীত আসে তখন থাকি, দুর্যোগ সকল দুর্যোগে আপনাদের সাথে থাকি। ঈদ পূজা যখন যে কোনো সামাজিক অনুষ্ঠান আমাকে আপনারা পাবেন এবং পান। আমরা এমপি হই আর না হই আপনাদের পাশে সুখ দুঃখে থাকবো। এ সময় উপস্থিত ছিলেন রোশনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কপাশের হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা বেগম, সহসভাপতি মোহাম্মদ আলী জিন্না, কোষাধ্যক্ষ শাহজাহান ব্যাপারী, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, শ্রীনগর উপজেলা ওলামা লীগের সভাপতি আলিনুর শেখ, কোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নবেল হাওলাদার, কোলা 1 নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন, 1, 2 ও 3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার সালমা বেগম, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস আহমেদ পাপ্পু, আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ক্লে, সিরাজদিখান উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক বাদশাহ, কোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ মোল্লা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার সহ কোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। রিপোর্ট হেলো বিক্রমপুর।